আমি নাজিয়া হক অর্ষা চরকি ফ্লিক জাহানের জাহান চরিত্র অভিনয় করেছি। জাহান নিয়ে যদি বলতে হয় তাহলে জাহান আমার জন্য ভীষণ অস্বস্তিকর একটা চরিত্র, গল্পটাও তাই, মানে এত সাফোকেশন গল্পটা জুড়ে, এবং সেটা লিড করাটা খুবই টাফ ছিল। বললে এটাকে আসলে শব্দে ব্যক্ত করা যাবে না, এটা দেখে বুঝতে হবে। প্রথম দিকে যখন গল্পটা এসছে তখন আমার কাছে মনে হচ্ছিল যে এটা আসলে খুব কঠিন হয়ে যাবে, আর এটার জন্য যে সময়টা বা প্রিপারেশনটা দরকার ওটা প্রপারলি না পেলে আসলে ক্যারেক্টারটার সাথে আসলে জাস্টিস করা যাবে না। সো ওই জায়গা থেকে আসলে ফাইনালি রেডি হওয়া জাহানের জন্য, আমি জানি না কতটুকু কি পেরেছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা মনে হয়েছে যে চরিত্রটা জাহানের, এটা আমরা আসলে আশেপাশে অনেক দেখেছি, অথবা আশেপাশে অনেক রকমের রেফারেন্স, সেম রেফারেন্সের কাজও দেখেছি। চেষ্টা যেটা ছিল যে এই একই বিষয়টা, মানে এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস, এই এই পেশেন্টগুলোকে আমি যদি ডিফারেন্টলি রিপ্রেজেন্ট করতে চাই, যে অন্যগুলোর সাথে মিলবে না বা কোথাও হয়তো বা একটু সিমিলারিটি আছে বাট ইন্ডিভিজুয়াল লাগবে জাহানকে, এইটাকে আসলে আলাদা করাটাই ছিল খুব কঠিন। জাহানের পুরোটাই আসলে মেমোরেবল, মানে জাহান খুবই ডিফারেন্ট আমার জন্য, পুরোটাই আমরা আসলে একই রকমের কনসেন্ট্রেশন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত করার চেষ্টা করেছি। এটা আমি আসলে আমি অন্যান্য ক্যারেক্টারগুলো থেকে আলাদা করতে চেয়েছি, কান্না এবং হাসি আলাদা করা ভীষণ কঠিন, একটা লম্বা সিকোয়েন্স এক থেকে করার একটা চ্যালেঞ্জ ছিল আমাদের, এবং অনেকগুলো চরিত্র আসা যাওয়া, কিছু জিনিস সরিয়ে ফেলা, কিছু জিনিস আবার সেট করা, এবং সেটা একটা টেকের মধ্যেই হতে হবে। এবং ফার্স্ট সিনই ওটা ছিল যেটা করতে করতে আমাদের দুপুর পার হয়ে গেল, তারপরে দেখা গেল যে আমি আমি খুব ফেড আপ হয়ে যাচ্ছিলাম যে হচ্ছে না হচ্ছে না, বারবার কোথাও না কোথাও কিছু না কিছু মিস্টেক হচ্ছিলো। কিন্তু ওইটা খুব প্রেশার ছিল আমাদের জন্য, বিশাল চ্যালেঞ্জ ছিল যে এতগুলো ব্লক মেনটেন করে পজিশন ঠিক রেখে পুরো সেট আপটা এক অ্যালাইনমেন্টে এনে ফাইনালি সাকসেসফুলি শটটাকে ডান করা। এই গল্পে না মজা করার কোনো মেমোরি নাই আসলে, এটা এত অদ্ভুত একটা গল্প। এই গল্পে আসলে আমরা সবাই খুবই সিরিয়াস থাকার চেষ্টা করেছি, আমরা না পারতে কেউ কারোর সাথে কথা বলি নাই সেটে, খুবই চুপচাপ থাকার চেষ্টা করেছি যাতে টোনটা ঠিক থাকে। ইউজুয়ালি যেটা হয় যে চরিত্র থেকে বেরিয়ে যাই আমরা গল্প করতে গিয়ে বা আড্ডা দিতে গিয়ে, জাহানে আমরা সেটা করিনি, আমরা একদম প্রয়োজন না হলে কারোর সাথে কেউ কথা বলিনি। যদি ডিরেক্টরকে নিয়ে কিছু বলতে চাই, আতিক জামানের সাথে এটা আমার প্রথম কাজ, ওনার সাথে আসলে এর আগে আমার কখনোই কাজ হয়নি। ওনার সাথে আমার এক্সপিরিয়েন্স যেটা বলবো যে এই গল্পটা খুব টাফ ছিল আমাদের সবার জন্যই করা, তো আমরা যতটুকু অ্যালাইনমেন্টে থেকে কাজ করতে পারি সেটা আমরা চেষ্টা করেছি। আমার এক্সপিরিয়েন্স তার সাথে সোফার গুড। কো অ্যাক্টরের কথা যদি বলি, মোস্তাফিজুর নূর ইমরানের সাথে আমার এর আগেও কাজের এক্সপিরিয়েন্স আছে, অ্যান্ড হি ইজ এ ভেরি ফ্যান্টাস্টিক কো অ্যাক্টর, এটা নিয়ে বলার কোনো স্পেসই নাই আসলে যে আলাদা করে কিছু বলতে হবে, তাকে নিয়ে খুবই সিরিয়াস থাকেন। এইরকম আর্টিস্টদের সাথে কাজ করে আসলে নিজেকে খুব ইয়ে লাগে যে আমি খুবই সাকসেসফুল যে আমি এদের সাথে কোথাও না কোথাও অল্প সময়ের জন্য হলেও আসলে স্ক্রিনটা শেয়ার করতে পারি। জাহান এই জন্য দেখতে হবে কারণ আসলে আমরা পোস্ট ট্রমাটিক স্ট্রেসে যে সমস্ত পেশেন্ট থাকে ওদেরকে আমরা ইউজুয়ালি আমাদের আশপাশে পেলে ইগনোর করি, আসলে তাদেরকে ইগনোর করা উচিত না। তারা যে বেশ কিছু ডিলিমার মধ্যে থাকে এবং সেটা যে নিজের স্বেচ্ছায় ঘটায় না, এগুলো দেখা যায় যে আসলে আমরা যাপিত জীবনে নানান রকমের কমপ্লেক্সের কারণে এই সমস্ত মানুষগুলোকে কেয়ার করি না বা প্রপার রেসপন্সটা করি না। সো জাহান এই জন্যই দেখা উচিত যে এই মানুষগুলোকে আসলে প্রপারলি টেক কেয়ারটা করতে হয়, প্রপার রেসপন্সটা করতে হয় এবং স্বাভাবিকভাবে ডিল করতে হয়। আদারওয়াইজ যেটা হয় যে খুবই সুইসাইডাল হয়ে যায় এই মানুষগুলোর জন্য এবং লাইফ লিড করা খুব টাফ হয়ে যায়। আমি বলবো যে যদি কারো আশপাশে এরকম এক্সপিরিয়েন্স থাকে, এমন বন্ধুবান্ধব বা পরিচিত আপনজন, অ্যাটলিস্ট জাহান দেখলে তারা আবার রিয়েলাইজ করতে পারবে বা রিকানেক্ট করতে পারবে যে কেন আসলে এই মানুষগুলোর সাথে একটু ডিফারেন্টলি বিহেভিয়ার করা উচিত। ইমরানকে 10-এ আমি 7 দিব কারণ ও অনেক সিরিয়াস থাকে, ক্যারেক্টার থাকে, ইন ক্যারেক্টার থাকে, বাট জানে ও কেন জানি ইচ্ছে করে আসলে ক্যারেক্টারটা একটু লুজ করে দিছে। সো আমার একটা মনে হয়েছে যে আর একটু সিরিয়াস হওয়া উচিত ছিল। ডিরেক্টরের সাথে আসলে প্রথম কাজ, একদমই প্রথম কাজ, তো এইটা আসলে অডিয়েন্সের উপর আমি রেখে দিতে পারি যে প্রথম কাজ তার, অডিয়েন্স আসলে তাকে কত দেয় সেটা দেখার বিষয়।
কঠিন আসলে নিজেকে মার্ক করা যায় না। আমাদের কাছে তো অনেক সময় মনে হয় যে ভুল কাজ করছি, বাট সেটাও ঠিক লাগে, আবার ঠিক করলে বেঠিক মনে হয়, সেটা খুবই ম্যান টু ম্যান ভ্যারি করে, জাস্ট যার যার পয়েন্ট অফ ভিউ। কিন্তু আমার যদি নিজেকে মার্ক করতে হয়, আমি 6 দিব নিজেকে। খুন না, মাঝে মাঝে খুব চট থাপ্পড় মারতে ইচ্ছে করে, যখন প্রচণ্ড হর্ন বাজায় কেউ কানের কাছে এসে, খুব সাউন্ড পলিউশন হয়, বা একটা জিনিস হয়তো বা ঠিকঠাক হতে পারতো সেটার জেস্টার ঠিক নাই, যেখানে সেখানে ময়লা ফেলছে, এইরকম টুকটাক মনে হয়েছে। বাট খুন করাটা আসলে জানি না, শিওর না। আসলে চরকিকে নিয়ে সবচেয়ে সুন্দর যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে চরকির নামটাই। আসলে চরকি খুবই অদ্ভুত একটা জিনিস, চরকির মতো ঘুরতে ঘুরতে আসলে পুরো পৃথিবীব্যাপী ওর বলয়টা সৃষ্টি হোক, এটা আমি চাই। সবাই চরকি সাবস্ক্রাইব করে দেখুন, চরকি ফ্লিক জাহান।